নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি KFC স্টাইলে চিকেনের ফ্রাইয়ের রেসিপিটা নিয়ে এসেছি। চিকেনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, 1.5 টিস্পুন টমেটো সস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন, আর ইনস্ট্যান্ট মশলা 1টা প্যাকেট দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে, পিসগুলোর সঙ্গে মাখিয়ে 2 ঘন্টা আমি রেখে দেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে, পরে নেক্সট স্টেপে আসছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ নুন, 1/2 চামচ রসুন বাটা। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে চিকেনের 1টা পিস নিলাম। এবার এই ময়দা দিয়ে মিশ্রণটার মধ্যে খুব ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশ্রণটা লাগানো হয়ে গেছে। এবার আমি 1টা পাত্রতে এমনি রুম টেম্পারেচার রাখা জল রেখেছি, তার মধ্যে এটা দিয়ে দিলাম। এবার আবার তুলে নিচ্ছি, নিয়ে আবার ময়দার মিশ্রণের মধ্যে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। কড়াই আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা কড়াই দিয়ে দেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এদিক ওদিকটা দুপিটটা ভালো করে ভেজে নেব। 1টা দিক ভাজা হয়েছে, এবার আমি অপর দিকটাকে উল্টিয়ে দিচ্ছি। দুপিটটাই লালচে করে আমি ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে দুপিটটা ভাজা হয়ে গেছে। ভাজাটা ঠিক এই রকম ভাজা হবে। এইভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। এইভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ চিকেনের ফ্রাই, যা মুখের স্বাদটাকেই বদলে দেবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।